দান করুন, দুনিয়া আখেরাতে সম্মান দান করুন। আলেমদের সাথে, হাফেজদের সাথে, নবীদের সাথে তুমি জান্নাত দান করো। সুরে বলেন আমিন। ওনার ছেলে বাবার নামে ধন্য বাবার ধন্য সন্তান, মা বাবার জন্য কলিজার ভিতরে প্রেম মহাব্বত এস এখনো দেওয়ানা মস্তানা ভরা। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, কবরটা জান্নাতের বাগান বানাও, সন্তানের দানের খাতিরে কবরের সাথে রাসূল আরবের রওজা মোবারকের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। বলেন আমি। আমি কারো দিকে তাকাইতে পারবো না, সব আমার মুসল্লি কার দিকে। ঠান্ডা করো, কুমের ঘরে রাসূলের দিদার দান করো, নবীদের সাথে জান্নাত দান করো, অলিদের সাথে জান্নাত দান করো। বলেন আমিন। কথাবার্তায়, বাচন ভঙ্গি, আচার ব্যবহারে যদি ভুল বেড়াদুরি হয় ক্ষমা করবেন। যুবক ভাই হিসাবে, মুরব্বীরা, ছেলে হিসাবে, ছোট বাচ্চারা সম্মানের সহিত ক্ষমা করবা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মেদা ইসলাম একটি সেবা সংস্থা, অরাজনৈতিক, মানবিক, সাংস্কৃতিক উন্নয়ন সেবা সংস্থা, যেটি যুগ শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ইমামত তরিকত আল্লামা শায়েক বোরহানউদ্দিন 1949 সালে নেদা ইসলাম প্রতিষ্ঠা করেন এবং 1959 সালে এটি জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কোম্পানি অ্যাক্টের আন্ডারে, সোসাইটি অ্যাক্টের আন্ডারে এটি নিবন্ধিত হয়। এই নেদা ইসলাম, যার মানে হচ্ছে শান্তির ডাক, ইসলামের ডাক, এই ডাকটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলই ইসলামে ডাক দিয়ে গিয়েছেন। লা নাবিয়্যা বাদা, নবীজির পরে আর কোন নবী আসবেন না, কিন্তু নবীজির পক্ষ থেকে এই ইসলামের ডাক কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা ডাক দিয়ে যাবেন। নেদা ইসলামের অ্যাসোসিয়েশন অফ মেমোরান্ডাম উল্লেখ আছে, অ্যাকর্ডিং টু দা শরিয়া অর দা প্রিন্সিপাল অফ ইসলাম, নেদা ইসলাম কল টুয়ার্ড ইসলাম টু পিপল টু ইনভাইট টুয়ার্ড ইসলাম, অর্থাৎ ইসলামের দিকে নেদা ইসলাম ইসলামের নীতি নৈতিকতা অনুযায়ী মানুষকে ডাক দেবে। এই ডাকটা সামাজিক, মানবিক এবং সর্বদিক থেকে আত্মমানবতার সেবায় সুফিদের যে আদর্শ, যে মানবতার সাথে সর্বক্ষণ সৃষ্টির সেবায় যে আত্মনিয়োগ, তার মাধ্যমে এই ডাক। তো নেদা ইসলাম 1949 সালে ওয়েসিয়া কামিল মাদ্রাসার মাধ্যমে যাত্রা শুরু করে, 1952 সালে আলামিন এতিমখানা, 1956 সালে জিলানি ইন্ডাস্ট্রিয়াল স্কুল, 1960 সালে খাজা গরিবে নওয়াজ হসপিটাল এবং 1965 সালে ঢাকা মহানগরীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, যা নেদা ইসলামের 21তম প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় নেদা ইসলাম বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এর শাখা প্রশাখা গড়ে উঠেছে। এর আওতায় মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ থেকে শুরু করে যুব প্রশিক্ষণ, নারী উন্নয়ন, বিধবা কল্যাণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, দিনই এবং ধর্মীয় প্রতিষ্ঠান নেদা ইসলাম গড়ে তুলেছে। তো নেদা ইসলাম এই মানুষের সেবার মাধ্যমে, সৃষ্টির সেবার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে বিকশিত করছে। আজকের সমাজে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্ম শাশ্বত ধর্মকে অপব্যাখ্যা করে, জঙ্গিবাদ এবং বিভিন্ন ভাবে একে অপব্যাখ্যা করে সমাজে উপস্থাপিত করা হচ্ছে, ঠিক সময়ে শান্তির ইসলাম, শাশ্বত সেই সৌন্দর্যের ইসলামকে যে সুন্দর পদ্ধতিতে আপনার
আল্লাহ তাআলা যা চায় তাই হয়, আল্লাহ তাআলা চাইছেন তাই হয়েছে, সম্ভব না আল্লাহ তাআলার পক্ষে সম্ভব কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ স্টেজে বসে আছেন, আমাদের মেজেস্টামের সম্মানিত সেক্রেটারি মহোদয় তিনি ঘোষণা দিয়েছেন প্রত্যেক মাসে 1000 টাকা করে আমাদের ছাত্র বাহিনীকে দিবেন, প্রত্যেক মাসে 1000 টাকা করে লেখাপড়া খরচের জন্য দিবেন এবং আমাদের মেজেস্টামকে তার খরচ সরকার মেটাবে। সম্মানিত উপস্থিতি আপনারা অতঃপর জানেন যে বিশ্বের বুকে ছড়িয়ে দেই। এর পর্যায়ে নেতা ইসলামের কেন্দ্রীয় কমিটি এবং নেতা ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নেতা ইসলাম জালকুড়ি নারায়ণগঞ্জ শাখার এই মহান সুন্দর সুন্দর উত্তর তারা অতীতকাল থেকে শুরু করে আজ অবধি করে চলেছে। তো নেতা ইসলাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে বর্তমান জালকুড়ি এলাকাবাসী স্থানীয় প্রশাসন সাংবাদিকবৃন্দ এবং নেতা ইসলাম বোরহানুল হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদের সকলকে নেতা ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া। বাইরে একটা কথা চিন্তা করে দেখেন যে আমরা কত সৌভাগ্যবান যে আমরা একজন মুসলমান হিসাবে পরিচয় দিচ্ছি। অথচ আজকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে অনুগ্রহ করে যদি মুসলমান না বানিয়ে কোনো বিধর্মীর ঘরে জন্ম দিতেন আজকে আমাদের অবস্থা কি হতো? এই জন্য আমরা যদি লক্ষ কোটি বছরও আল্লাহ শুক্রিয়া আদায় করি আমার মনে হয় সেটা পূরণ হবার নয়। এই আল্লাহ দরবারে আমরা শুক্রিয়ার কারণে যে এই যে নেতা ইসলাম কর্তৃক আজকে আয়োজিত মিলাদুন্নবী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট মরুবিয়ান পীরে কামেল এবং ইসলামের চিন্তাবিদরা এখানে উপস্থিত আছে। রাত তো অনেক হয়ে গেছে, আসলে আমি সময়ের সঙ্গে আমার একটু কাজে ব্যস্ত চলে যেতে হবে, বারবার মনে আসতেছিল। আমি আপনাদের কাছে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত ইসলাম এবং সুন্নাহ মতে জীবনযাপন করা, ইসলামী বিধি বিধান মতে জীবনযাপন করা। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, চলাফেরা, বাচন ভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ, প্রতিটা ক্ষেত্রে আমাদের ইসলামের কোরআন এবং সুন্নাহ মতো চলা উচিত। আপনারা একটা জিনিস ভালো করে উপলব্ধি করবেন, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে ইহকাল এবং পরকালে মুক্তির জন্য রাস্তা বাতলিয়ে দিয়েছে। আমরা যদি কোরআন এবং সুন্নাহর বিধিবিধান মেনে চলতে পারি, এটাকে আঁকড়ে ধরে রাখতে পারি, আমাদের জন্য ইহকাল যেমন সুখকর হবে, পরকাল আমাদের জন্য সুখকর হবে। আমার আশ্চর্য লাগবে যে এই ছোট বাচ্চা যে এখনো তার সম্বন্ধে ধারণা নাই, দুনিয়ার সম্বন্ধে কোনো ধারণা নাই, সমাজ সম্বন্ধে ধারণা নাই, এই দেশটা সম্বন্ধে তার ধারণা নাই, অথচ আল্লাহর কি নিয়ামত যে তার এই অল্প বয়সে আল্লাহ পবিত্র আল্লাহ তার সিনার ভিতরে দিয়ে রিজার্ভ করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। আমি এটা শুনেই কিন্তু যে আমাদের যে মুরব্বী আমাকে বললেন, আমি বললাম যে আমার শত ব্যস্ততা থাকলে আমি ইনশাল্লাহ যাব বাচ্চাটাকে দেখব। আমি হয়তো এই কাজের পাশে হয়তো আপনার মাদ্রাসায় একদিন যাবো, আজকে সময় জন্য হয়তো এসি দিয়ে দেখে আসতে পারি না, একদিন আসবো কথা বলবো বাচ্চাদের সাথে, আমার জন্য দোয়া করবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে যাই,
মাদক এবং জঙ্গিবাদ সমাজে যে অনাচারগুলো আমাদের মুসলিমদেরকে বিশেষভাবে পীড়া দিচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনারা জানেন যে কোনো একটা মুসলমান আরেকটা মুসলমানকে বিনা কারণে বিনা উজরে হত্যা করতে পারে না। অথচ হুজুর বলে গেলেন এটা ইন্টারন্যাশনাল চক্রান্তের কারণেই হোক বা আমরা ভ্রান্ত নীতির কারণেই হোক আমরা জঙ্গি নাম ধারণ করি আইএস নাম ধারণ করি একটা মুসলমান আরেকটা মুসলমানকে মারছে। অথচ ক্ষতি বেসিক্যালি আমরাই ক্ষতি হচ্ছি, মুসলমানরা ক্ষতি হচ্ছে। কি দীক্ষা নিল, তারা কার কাছে দীক্ষা নিল, কোথেকে কি শিখলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারতেছে, এটা আমার মনে হয় ইসলামেও সাপোর্ট করে না। নবীজি আমাদের শেষ প্রিয় নবীজি শেষ বিদায় গজে ভাষণে বলে গেছিলেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মে তোমার ধর্ম অন্যকে চাপিয়ে দিও না, তুমি তোমার ভালোবাসা তুমি তোমার ব্যবহারের মাধ্যমে তার মনটা জয় করো, সে তোমার ধর্মে আকৃষ্ট হবে। কাজে জোর করে কাউকে ধর্মীয় জিনিস বিধিবিধান চাপিয়ে দিয়ে তাকে হত্যা করা এটা কোনোদিনই ইসলাম বরদাস্ত করে না। আশা করি আমরা এই প্রান্ত পথ থেকে আমরা নিজে মুক্ত থাকবো, আমাদের সন্তানদেরকে মুক্ত রাখবো। এ ব্যাপারে আমার মুরব্বিদের কাছে হুজুরদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা সারা দেশ ঘুরে বিশেষ করে আমি আমাদের ডক্টর শমসের স্যারকে টিভিতে প্রায় সময় ওই সব ব্যাপার কনফার্ম করতে দেখি, আমি স্যারদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যখন কথা বল কোনো টক শো কিংবা বিভিন্ন পর্দা হয়ে যান এই জিনিসটি একটু বেশি করে বলবেন, একটু গুরুত্ব দেবেন, কারণ আপনাদের কথা সমাজ এবং রাষ্ট্র সেটা গ্রহণ করবে, সমাজ আপনাদের কথা থেকে উত্তোলিত হবে, আপনাদের কথাটা গ্রহণ করে করবে, সমাজটা ভালো হওয়ার চেষ্টা করবে। আর মাদকের ব্যাপারে আপনারা জানেন ইসলামে স্পষ্ট বিধান আছে, বুখারী শরীফে স্পষ্ট আছে, মাদক উৎপাদনকারী বহনকারী মাদক ক্রেতা বিক্রেতা প্লাস যে সাক্ষী হয় কিংবা বিক্রির সময় টাকা লেনদেনের সাক্ষী হয় সবার উপর ইসলামের লানত বর্ষিত হোক। তাইলে দেখেন কত বড় কথা, দয়া করে মাদক থেকে নিজেরা দূরে থাকবেন, আপনার সন্তানকে দূরে রাখবেন, পাড়া প্রতিবেশীকে দূরে রাখবেন। আপনার এই কথা ভেবে তৃপ্তি পাওয়ার কোনো কারণ নেই যে আমি আমার ছেলে মেয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ভালো আছে, অন্যরা এই মাদক ব্যবসার সাথে জড়িত, এ কথা বলে পার পাওয়া যাবে না। আপনার এইটার জন্যে ইহকালে যেমন আপনার কৈফিয়ত দিতে হয়, কৈফিয়ত বলতে এশারত দিতে হয়, যেমন যে ছেলেটা মাদকাসক্ত এলাকায় তার দ্বারা চুরি চিন্তায় উত্তেজি দুনিয়ার যত অসামাজিক কার্যকলাপ তা সংগঠিত হয়, আর এই ছেলেটা যে কালকে আপনার বোন কিংবা আপনার বাড়িতে কিংবা আপনাকে হেস্তনা করবে না এটার কোনো গ্যারান্টি নাই। আবার পরকালেও আপনার এটার জন্য জবাবদিহি করতে হবে, আপনার মহল্লার একটি ছেলে মাদকাসক্ত কিংবা জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছে, আপনি জানছেন জানলে তাকে প্রতিবাদ করা উচিত সেটাও করলেন না, কিংবা আপনি প্রশাসনের সাহায্য নিলেন না, এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। কাজে আমাদের ইহকাল এবং পরকাল এর কথা চিন্তা করে আমরা এই জিনিসগুলো অত্যন্ত সচেতন থাকবো, আমরা নিজে মাদক গ্রহণ করবো না, জঙ্গলি হব না, সামাজিক অপরাধমূলক কার্যকলাপ থেকে নিজেদের দূরে রাখবো, কিপটিচিং করবো না, যৌতুক নিব না, বাল্যবিবাহ দিব না, বাল্যবিবাহ হতে দেব না, আমরা এই কাজগুলো থেকে নিজে মুক্ত থাকবো এবং অপরকে মুক্ত রাখবো। কারণ আজকে যদি আমার একটা পরিবার থেকে আমি কাজগুলো আরম্ভ করি একটা দেখা দেখি সমাজটা ঠিক হয়ে যাবে, সমাজের পর রাষ্ট্র ঠিক হবে। আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট, আশা করি আপনারা এই মা বাবা দুজনের ব্যাপারে খুব সচেতন থাকবেন, আর এই ব্যাপারে কোনো কিছু হলে যদি আপনারা দেখেন যে এলাকার মধ্যে এগুলো উৎপত্তি হচ্ছে দয়া করে আমাকে জানাবেন, আমার গভর্নমেন্ট নাম্বার 24 ঘন্টায় খোলা থাকে, আমাকে রাত্রে 3টা 4টা সকাল যখন টেলিফোন করেন আমাকে পাবেন। আমি বাথরুমে পর্যন্ত আমি গোসল করার সময় আমার স্যাট প্লাস আমার সরকারি মোবাইলটা নিয়ে যাই, আমাকে যখন ইচ্ছে তখন পাবে, শুধু খালি না আমাকে সময় তো বা মোবাইল দায়িত্বে থাকে রেখে নামাজটা পড়ি,
পরবর্তীতে হয়তো অনেক সময় আমি ট্যাগও করি না, আমার কেউ টেলিফোন করেন। দয়া করে সবাই ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জেদে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। শুধু হাফিজের জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আজকে এই যে রবিউল আউয়াল মাস উপলক্ষে যে প্রস্তুতি চলেছিল, আমাদের উপলক্ষে যে সব আলোচনা হয়েছে, যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে যে খানকা আছে নেদা ইসলামের, আমি এখানে আর একবার এসেছিলাম। সর্বপ্রথম যে মরহুম ইমামুল আহমেদ রহমতুল্লাহ, যে পরবর্তীতে তারপরে আমাদের বর্তমান পীর কেবলা জান মুস্তাক আহমেদ, উনি আমেরিকায় থাকেন, এখন আমরা ওনাকে এখানেই রেখে দিচ্ছি। তিনি এবং নেদা ইসলামের যেসব কর্মকর্তা এখানে আছেন, তারা নুরুল ইসলাম সাহেব যে এটা ইন্তজাম করেছেন, তিনি আপনারা যারা অনেক রাত পর্যন্ত শুনছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি এখানে অনেক ইয়াং ছেলেপেলে দেখেছি, যুবক, এই যুবকদের সামনে, শিশুদের সামনে, ছেলে মেয়েদের সামনে আমার বলতে খুব ভালো লাগে। আমার একটা প্রস্তাব আছে, আপনারা পীরকে বাজানো জানে এসছেন আজকে, তাকে রাখবেন এরকম একজন সেন্ট্রাল ফিগার রাখবেন, আর একজন বা দুজন বক্তা রাখবেন। তাহলে হবে কি, আপনারা অনেকগুলো কথা, আমার অনেক কথা এখন যদি আমি বলতে চাই, আমার কালকে একটা সেমিনার আছে, সারা রাত ধরে বলবার আমার উৎসাহ থাকবে, কিন্তু এটা হবে, এটা ঠিক হবে না। ছেলে মেয়েদের কেয়ার করতে হয়, আর আপনারা জানেন যে ইসলাম ধর্ম খুব প্র্যাকটিক্যাল ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নামাজ পড়তেন মসজিদে নববীতে, তো তখন উনি বলতেন, যদি দেখতেন মেয়েরা এসছে তাহলে উনি সবাইকে বলতেন যে সূরা শর্ট করো, খুব তাড়াতাড়ি নামাজটার মধ্যে আমরা তো একটা সূরা পড়ি। আলামদের তোমার যখন দেখা হয়, দেখা হওয়ার পর থেকে এই যে পীর বা মুরিদ এই সম্পর্ক চাইতেও ইমানানি আমার বেহেস থাকায় কে, এইটা এর পার নেই যে পাঁচটা স্তম্ভের কথা, এগুলো করলে বেহেসতে যাওয়া যাবে, কোথাও কোরআনে লেখা নেই, কিন্তু কি করলে বেহেসতে যাওয়া যাবে সেটা পরিষ্কার করে দেওয়া আছে। আমি বলছি শুনুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিয়া খালিদুন। যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, এই ভালো কাজ করার টাকা দিয়ে একটা ভালো কাজ করা যায়। একজন লোক অসুস্থ হয়েছে, তাকে উপদেশ দিয়ে এটা খেও না ওটা খাও, কার কাপড় নেই তার কাপড় দেন, অন্ন নেই অন্ন দেই, মাথায় উপরে ছাপ নেই তার ছাই দেন, যার দুনিয়ায় কেউ নেই তার পিঠে করে একটা হাত দেন, সবই হচ্ছে ভালো কাজ। তো আমি এই বলে শেষ করছি যে আপনারা আজকের থেকে পরবর্তীতে আমি যখন, যদি আল্লাহ আবার আমাকে আনেন, আমি আপনাদের আবার জিজ্ঞেস করব, কিন্তু আমাকে অনেকক্ষণ সময় কথা বলতে দিতে হবে। আমি মা বোনদের কাছ থেকে জিজ্ঞেস করব, তাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের জিজ্ঞেস করব যে আপনারা প্রতিদিন এটা করেছেন কিনা, রাত্রে ঘুমাবার সময় জিজ্ঞেস করবেন আমি আজকে কয়টা ভালো কাজ করেছি। একটা লোক পড়ে যেতে ধরেছিল, তাকে ধরলাম, এটা তো ভালো কাজ করেছি, শুধু মনে রাখেন ভালো কাজ করলে। একটা লোকের লাঠি পড়ে গেছে, লাঠিটা উঠোতে গেলাম আরেকজন উঠে দিল, কিন্তু ওই যে নিয়ত ও সোয়াব পাবে, কয়টা ভালো কাজ, নিজে খাওয়া দাওয়া কে করে না, জীব জন্তু জানোয়ার সব